আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন বন্ধুরা? আজকে আমরা শিখব কাপড়ের হিসাব। বন্ধুরা, কাপড়, পর্দার কাপড়, পলিথিন, যেটাই বেছেন, আপনার জন্য এই হিসাবটি জানা অত্যন্ত জরুরি। তো কিছু মাপজোপ আমি আপনাদেরকে শেখাবো আজকের এই ভিডিওতে। প্রথমে বন্ধুরা, কাপড়ের হিসাব, এক গজ সমান সমান 36 ইঞ্চি, আর 36 ইঞ্চিতে হয় এক গজ। 16 গিরা সমান সমান হচ্ছে এক গজ, আর এক গজ সমান সমান হচ্ছে 16 গিরা। এক গিরা সমান সমান 2.25 ইঞ্চি, আর 2.25 ইঞ্চিতে হয় এক গিরা। 2 হাত সমান সমান এক গজ, আর 2 হাত সমান সমান 3 ফুট, 3 ফুটে হয় আমার 2 হাত। তো বন্ধুরা, আপনি যেটাই বলেন, 3 ফুট বলেন, 3 ফুটে হবে আপনার 2 হাত, আর 2 হাতে হবে 3 ফুট, আবার 2 হাতে হবে এক গজ, এক গজ সমান সমান 2 হাত। তো চলুন আর কিছু হিসাব শিখে নিই আমরা। 1 মিটার সমান সমান 39.47 ইঞ্চি। অনেকে মিটার এবং গজের হিসাবে কনফিউজ, কোনটা বড়, মিটার বড়, কারণ 36 ইঞ্চিতে হয় এক গজ, আর 39.37 ইঞ্চিতে হয় 1 মিটার। তো মিটারটা বড় সব সময়, আর ফুট আর ফিট দুটো একই। 3 ফুটে হয় এক গজ, 800টা হয় 1 ইঞ্চি, 9 ইঞ্চিতে হয় 1 গিরা, 12 ইঞ্চিতে হয় 1 ফুট, 1 ফুট সমান সমান 12 ইঞ্চি, আর 12 ইঞ্চিতে 1 ফুট, যেটাই বলেন। তো বন্ধুরা, এই সাধারণ হিসাবগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি। যখন আপনি মাল কিনবেন তখন এক্ষেত্রে কী হবে, দোকানদার আপনার সাথে প্রতারণা করতে পারবে না, আর যারা দোকানদার তাদের জন্য জানা জরুরি, তাহলে আপনি সঠিকভাবে ব্যবসা করতে পারবেন। তো বন্ধুরা, আমি আশা করি আপনার এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবে।